জয়ী প্রার্থীদের অপহরণ মথুরাপুর ব্লকে বিজেপির 3 এবং বাম সমর্থিত এক নির্দল প্রার্থীকে অপহরণের অভিযোগ ওঠে পঞ্চশায়র থানা এলাকায় পিয়ারলেস হাসপাতালের কাছে ভাড়া বাড়ি থেকে অপহরণ করা হয় তাদের এমনটাই অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে আর এই খবর সম্প্রচারের পরে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ তদন্তে নেমেছে পুলিশ গতকাল রাতেই সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন অপহরণের অভিযোগ এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি হিন্দল দে হিন্দল খবর সম্প্রচারের পর ঘটনাস্থলে পৌঁছলো পুলিশ কি ধরনের তৎপরতা চোখে পড়ছে একেবারে দেখো পুলিশ কিন্তু নির্বিকার ছিল একেবারে যেটা দেখা যায় যে খবর সম্প্রচারিত হওয়ার পর তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু পুলিশ নড়েচড়ে বসলো পঞ্চশায়র থানার ওসি অ্যাডিশনাল ওসি সহ এআরএস এর টিম তারা কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে আমরা এই মুহূর্তে রয়েছি এম বাইপাসে মুকুন্দপুর মোড়ের কাছে তুমি দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে রয়েছেন কান্তি গঙ্গোপাধ্যায় এবং তিনি কিন্তু যেটা অভিযোগ করছিলেন পুলিশের ভূমিকা কিন্তু নক্কারজনক এবং পুলিশের কাছে যাওয়ার পরেও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি আমরা সরাসরি আরেকবার কথা বলবো কান্তি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কান্তিবাবু কি অভিযোগ এই যে আপনাদের প্রার্থীদেরকে অপহরণ করা হয়েছে বিজয়ী প্রার্থীদেরকে তারপরে কি পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন রাত্রি 11:15টায় আমি ওসিকে টেলিফোন করি আমি নিজে বলি যে আমিও যাচ্ছি ঘটনাস্থলে আপনারা আসুন তিনজন এলো দুজন পোশাক পরা এসে দাঁড়িয়ে রইল কিছু করলো না বললাম সিসিটিভি ফুটেজ এগুলো আপনার হার্ড ডিস্ক এগুলো সব সিজ করুন তাও করলো না তারপরে যারা মানে জয়ী প্রার্থী তাদের নিয়ে থানায় যাওয়ালো অভিযোগ করালো জিডি করা নম্বর দিল না এফআইআর করলো না পুলিশ শেষ করতে গেল না চারটে গাড়ি তার নম্বর গাড়ি আপনারা চ্যানেলও দেখিয়েছে সমস্ত সত্যি সত্যি আজ সকালবেলা যে তৎপরতা আপনারা মিডিয়ারা যা ভূমিকা পালন করেছেন তারপরেই তাদের তৎপরতা এখানেই একটা প্রশ্ন যে এখনো পর্যন্ত কি গতকাল তো হয়নি পুলিশ এখন তৎপর হয়েছে খবর সম্প্রচারিত হওয়ার পরে এখনো পর্যন্ত কি আপনাদের এফআইআর নেওয়া হয়েছে এখন আমরা জানি না এফআইআর আমাদের কিচ্ছু জানানো হয়নি আপনারা কি এ বিষয়ে আদালতের দ্বারস্থ হবেন অফকোর্স পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আদালতের হস্তক্ষেপ চাইব আমরা এছাড়াও এই প্রার্থীদের কি নিরাপত্তার জন্য নিরাপত্তা চাইব এবং প্রার্থীরা গ্রামে ফিরবে গ্রামে দাঁড়িয়ে তারা প্রতিবাদ প্রতিরোধ করবে অবরোধ বা রাস্তা অবরোধ যতটা শান্তি শৃঙ্খলা বজায় রেখে করা যায় গণতান্ত্রিক পদ্ধতিতেই করা হবে যেটা স্পষ্ট তো বলছেন যে এখনো পর্যন্ত এফআইআর হয়েছে কি না সেইটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় কি বলছেন প্রশাসনের উপর ভরসা রাখতে পারছি না এই বিষয়টা বলছেন এটা গোটা নির্বাচন চলাকালীন সবটা লক্ষ্য করেছি এই নির্বাচন উত্তর পরিস্থিতিতে আমরা একই জিনিস লক্ষ্য করছি প্রশাসনের উপরে কোনো ভরসা নেই এবং সেই কারণে কিন্তু কান্তি গঙ্গোপাধ্যায় তারা কিন্তু সেই সব বিজয়ী প্রার্থীরা যারা কিন্তু তাদের নিরাপত্তা জনিত বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার জন্য কলকাতায় এসেছিলেন এবং পিয়ারলেস এর ঠিক উল্টো দিকে যে গেস্ট হাউস সোনালী পার্কের সেই বাড়িটির তারা ভাড়া ছিলেন কিন্তু সেখান থেকেই অপহরণ করা হয় তাদেরকে তেমনটাই অভিযোগ এবং সেই অপহরণ করা হয়েছে আগ্নেয়াস্ত্র দেখিয়ে খাস কলকাতার মুখ থেকে তেমনটাই বামফ্রন্টের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে কিন্তু সেই অভিযোগ করতে গেলেও পুলিশ অভিযোগ নেয়নি পঞ্চশায়র থানার পুলিশের বিরুদ্ধেও হাইকোর্টে তারা জানাবেন তেমনটাই কিন্তু কান্তি গঙ্গোপাধ্যায় সরাসরি বললেন ইতিমধ্যেই ঘটনাস্থলে পঞ্চশায়র থানার পুলিশ পৌঁছেছে এআরএস এর টিম পৌঁছেছে এবং তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে এর নেপথ্যের কি কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধন্যবাদ হিন্দল সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় যিনি গতকাল রাতে পঞ্চশায়র থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তিনি এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে মুখোমুখি হয়ে যেমনটা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তেমনই প্রশাসনের উপর ভরসা রাখতে পারছি না এমনটাও স্পষ্টতই জানালেন তিনি আর এই মুহূর্তে ঘটনাস্থলে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ